আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে সিম্পল শর্ট এবং এর কোড নাম্বার হচ্ছে 1042। তো আমরা প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে বলা হয়েছে রিড থ্রি ইন্টিজার্স অ্যান্ড শর্ট দ্যাম ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো আমাদেরকে তিনটা ইন্টিজার ইনপুট নিতে বলছে এবং এইটাকে শর্ট করতে বলছে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমাদেরকে সাজাইতে বলছে। দেন আমাদেরকে বলছে আফটার প্রিন্ট দিস ভ্যালুস ইন অ্যাসেন্ডিং অর্ডার আ ব্ল্যাঙ্ক লাইন অ্যান্ড দেন দ্য ভ্যালুস ইন দ্য সিকোয়েন্স অ্যাজ দে আর রিডেড। অর্থাৎ আমাদেরকে যেভাবে আউটপুট দেখাইতে হবে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে আউটপুটটা দেখাইতে হবে, এবং এরপর আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক লাইন আমাদেরকে আউটপুট দেখাইতে হবে, এবং তারপরে আমরা যেভাবে ইনপুটগুলো নিছিলাম ঠিক সেভাবে সিরিয়ালি আমাদেরকে আউটপুট দেখাইতে হবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিওতে, সেখানে দেখব কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তো আমাদেরকে তিনটা ইন্টিজার ইনপুট নিতে হবে, তাই আমরা কি করব, আমি এ বি সি নামে তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানে আমরা ম্যাপ ফাংশনটাকে ইউজ করব, কারণ প্রত্যেকটা ইনপুটকে আমরা কি করব ইন্টিজারে কনভার্ট করব। তো আমি এখানে ইন্ট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করলাম এবং এখানে দিতে হবে আমাদেরকে ইনপুট, ইনপুটটাকে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করব, স্প্লিট মেথড ইউজ করব এখানে। তো স্প্লিট মেথডটাকে ইউজ করলাম। ওকে, তো তিনটা ইনপুট আমরা এখানে পাইয়া গেছি। এখন এই তিনটা ইনপুটকে আমরা একটা লিস্টের ভিতরে নিব। তো কিভাবে নিব, আমরা আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। মনে করুন লিস্ট এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। লিস্ট এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর আমরা কি করব, এখানে লিস্টটাকে ইউজ করব। ওকে, এবং দেয়া দিব এ বি সি। ওকে, তাহলে এটা একটা লিস্ট ডাটা টাইপে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা একটা লিস্ট হয়ে গেল। এখন আমরা জানি লিস্টের একটা মেথড সম্পর্কে, সেটা হচ্ছে শর্ট মেথড। সেই শর্ট মেথডের কাজটা কি, সেই শর্ট মেথডের কাজ হচ্ছে সেটা আমাদের কি করে লিস্টের যে ডাটাগুলা সেই ডাটাগুলা অ্যাসাইন্ডিং আকারে সাজায় দেয়। আমি যদি এটাকে সেভ করি এবং প্রিন্ট করি লিস্ট এ কে, প্রিন্ট করব কাকে, লিস্ট এ ভেরিয়েবলকে। সো লিস্ট এ ভেরিয়েবলকে আমি প্রিন্ট করলাম, করার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি কোডটাকে রান করি, এখন আমি একটা ইনপুট দেই, 5 দিলাম, 2 এবং দিলাম 8। ওকে, এখন যদি এন্টার প্রেস করি তো আমাদেরকে লিস্ট এ দেখাইতেছে কি, যে এটা একটা লিস্ট ডাটা টাইপ এবং দেখাইতেছে 5 2 8, আমরা যেভাবে দিছি। ওকে, এখন আমি যদি এটাকে এটার মধ্যে আমি যদি শর্ট মেথড ইউজ করি, আমি যদি দিই ডট শর্ট, এই মেথডটা ইউজ করলাম এইখানে, এখন যদি সেভ করি, সেভ করার পরে কোডটাকে রান করলাম, এখন যদি আমি দেই 5 2 8, এখন যদি এন্টার প্রেস করি তো আমাদেরকে দেখাচ্ছে নান, কারণ আমরা শর্ট মেথডটা ডাইরেক্ট লিস্টের সাথে করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, এই ভেরিয়েবলটার মধ্যে আমাদেরকে এই শর্টটা ইউজ করতে হবে। তো আমরা এখানে কাট করে নিয়ে যাই এবং কি করব, আলাদাভাবে লিস্ট এরটাকে নিলাম, নেওয়ার পর এইখানে মেথডটাকে ইউজ করলাম। ওকে, তো এটাকে সেভ করি। সেভ করার পর এখন আমরা যদি আউটটাকে দেখি, কোডটাকে রান করলাম, 5 2 8 এন্টার প্রেস করলাম, তো দেখুন এখন আমাদেরকে আউটপুট দেখাইতেছে কি, 2 5 8, অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে সে সাজাই দিছে। ওকে, তো অ্যাসেন্ডিং আকারে আমরা সাজাইলাম। তো এখন আমরা কি করব, আউটপুটটা দেখাবো। তো আউটপুটটা কিভাবে দেখাইতে হবে, দেখুন অ্যাসেন্ডিং আকারে যে আমরা সাজাইছি সেটা আমাদেরকে প্রথমে এভাবে দেখাইতে হবে, দেন একটা ব্ল্যাঙ্ক স্পেস হবে, দেন এইটা হবে। ওকে, তো আমরা কি করব, এইখানে স্ট্রিং একটা স্ট্রিং আউটপুট দেখাবো। তো এই জন্য আমরা কি করব, সিঙ্গেল কোটেশন ইউজ করলাম এবং এখানে হবে এফ স্ট্রিং, তাই এফ ইউজ করলাম। ওকে, তো এখন আমরা কি করব, এই স্ট্রিং এর ভিতরে ভ্যালু দেব। তো এই জন্য আমরা কি করলাম, তিনটা কালি ব্র্যাকেট নিয়ে নিব। ওকে, তো কালি ব্র্যাকেটের ভিতর কি হবে, কালি ব্র্যাকেটের ভিতর হবে লিস্ট এর প্রথম আইটেমটা, অর্থাৎ লিস্ট এ, এই যে এই ভেরিয়েবলটার, এই ভেরিয়েবলটার প্রথম আইটেম কোনটা, এই যে 2, তো 2 এর ইনডেক্স নাম্বার কত, 2 এর ইনডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমরা কি করব, এখানে 0 দিয়ে দিব। ওকে, অনুরূপভাবে এটাকে আমি কপি করি,
কপি করে বাকিগুলাকে দিয়ে দিই। ওকে, তো বাকিগুলাকে দিলাম। দেওয়ার পর দেখুন প্রত্যেকটা আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পর যদি আপনাকে আউটপুটটা দেখাই, তো আমি দিলাম 5 2 8, এন্টার প্রেস করি, তো প্রত্যেকটা 2222 দেখাইতেছে, কারণ আমরা ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করি নাই। তো এখানে 1 হবে, এখানে 2 হবে। ওকে, এখন সেভ করি, আবার কোডটাকে রান করি। এখন দিলাম 5 2 8, এন্টার প্রেস করি, তো আমাকে দেখাইতেছে 5 2 8। ওকে দেখাইতেছে, কিন্তু আমাদেরকে কিন্তু এইভাবে আউটপুটটা দেখাইতে হবে না, আমাদেরকে দেখাইতে হবে নিচে নিচে, ঠিক এরকম ভাবে। ওকে, তো নিচে নিচে কিভাবে করতে পারি, আমরা যদি স্ট্রিং এর মাঝগুলো মাঝখানে দিয়ে দিই নিউ লাইনের এটা দিয়ে দিই, অর্থাৎ ব্ল্যাক স্ল্যাশ এন, এটা আমাদের কি কাজ করে, আমাদেরকে নিউ লাইনে নিয়ে যায়। ওকে, তো প্রত্যেকটা যদি নিউ লাইনে নিয়ে যাই, এখন এটাকে যদি সিলেক্ট সেভ করি, এখন যদি এন্টার প্রেস করি, এখন যদি 5 2 8 দেই এবং এন্টার প্রেস করি, তাহলে দেখুন প্রত্যেকটা কিন্তু নিচে নিচে আসছে, 2 5 8। ওকে, তারপরে দেখুন আমাদেরকে এই প্রিন্টের পর একটা ব্ল্যাক একটা খালি জায়গা দেখাইতে হবে, এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেখাইতে হবে। ওকে, তো আমরা কি করব, এইখানে আরেকটা দেয়া দিই, আরেকটা দিয়ে দিই, ব্ল্যাক স্ল্যাশ এন দিলাম, তাহলে হয়ে গেল। এখন আমাদেরকে আরেকটা ইনপুট দেখাইতে হবে, তো এই জন্য আমি কি করব, এইটাকে কপি করব এবং নিচে পেস্ট করে দিব। দেওয়ার পর এখন যে জিনিসটা হবে, আমাদেরকে দেখাইতে হবে আমরা যেভাবে ইনপুট দিছি, তো ইনপুট যেভাবে দিছি, তাহলে প্রথমটা আমাদের যেটা ছিল যেটা ইনপুট, সেটা তো এর ভিতরে অ্যাসাইন হয়েছে, এবং দ্বিতীয়টা বি এর মধ্যে অ্যাসাইন হয়েছে, এবং তৃতীয়টা সি এর মধ্যে অ্যাসাইন হয়েছে। তো আমরা কি করব, এখানে আর লিস্ট ইউজ করব না, জাস্ট আমরা আমাদের ভেরিয়েবলটাকে ইউজ করব। ওকে, তো আমরা কি করব, এখানে এ দিব, এখানে দেয়া দিব বি, এবং এইখানে দেয়া দিব সি, সি দিলাম। তো এই নিউ লাইনটা এইখানে হবে না, এই যে এটা আমরা ভুল জায়গায় দিছি, এটা হবে আমাদের কালি ব্রাকেটের বাইরে, দিলাম, দেওয়ার পর সেভ করলাম। এখন আমাদের ইনপুট গুলা দেখি, এন্টার প্রেস করি, এখানে দিলাম 5 2 8, তো এন্টার প্রেস করলাম, তো দেখুন অ্যাসেন্ডিং আকারে সাজাইছে, প্রথমে 2 দিছে, 5 দিছে, 8 দিছে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইছে। তারপর মাঝখানে একটা স্পেস ইউজ করা হয়েছে, ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করা হয়েছে। তারপরে দেখুন আমরা যেভাবে ইনপুট দিছিলাম, 5 দিছিলাম আগে, তারপরে 2 দিছিলাম, তারপরে 8 দিছিলাম, সেম টু সেম ভাবে আমাদেরকে আউটপুট দেখাইছে। ওকে, তো আমাদের কোড এখানেই শেষ, তো আমরা এটাকে কপি করব এবং জাজের কাছে সাবমিট করব। তো অ্যাকসেপ্টেড, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের পর্ব, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।